সপ্তাহ জুড়েই সূচক ও লেনদেনে নেতিবাচক ধার অব্যাহত আছে। আজ তৃতীয় কার্যদিবসেও ঢাকা পুঁজিবাজারে কমেছে প্রধান সূচক ও লেনদেনের পরিমাণ। গত রবিবার থেকে প্রতিদিনই কমছে শেয়ার বাজারের সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স কমেছে 12 পয়েন্ট, সূচক দাঁড়িয়েছে 6226। আজ লেনদেন হয়েছে 322 কোটি টাকা, যা গতকালের চেয়ে 134 কোটি টাকা কম। গতকালও 6 পয়েন্ট কমেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজ মাত্র 14টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 65টির, আর অপরিবর্তিত ছিল 235টি কোম্পানির শেয়ারের দর।